নমস্কার, সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ঈশ্বরীয় পথে রয়েছি, আমাদের কাছে ভক্তিটাই বড় শক্তি। তাই সেই সর্বশক্তিমানের কাছে আমাদের ভক্তিটাই প্রার্থনা হওয়া উচিত। কিন্তু সেই ভক্তি কিরূপ হলে ঈশ্বরের উপস্থিতি আমরা অনুভব করব, সেই নিয়েই আজকের এই আলোচনা। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, উর্জিতা ভক্তি হল প্রবল ভক্তি। উর্জিতা ভক্তিতে ভক্ত আনন্দে হাসে, কাঁদে, নাচে, গায়। শ্রীরামকৃষ্ণ অধ্যাত্ম রামায়ণ থেকে এই উর্জিতা ভক্তি ভালোবাসা সম্বন্ধে বলেছেন, অধ্যাত্মে আছে। লক্ষ্মণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কত ভাবে কত রূপে থাকো, কী রূপে তোমাকে চিনতে পারব? রাম বললেন, ভাই একটা কথা জেনে রাখো, যেখানে উর্জিতা ভক্তি নিশ্চয়ই সেখানে আমি আছি। উর্জিতা ভক্তিতে হাসে, কাঁদে, নাচে, গায়। যদি কারও এইরূপ ভক্তি হয়, নিশ্চয় যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। ভাগবতে একটি সুন্দর শ্লোক আমার মনে পড়ছে। শ্রীকৃষ্ণ এখানে উদ্ধবকে বলছেন যে একমাত্র তার প্রতি প্রবলা ভক্তি অর্থাৎ উর্জিতা ভক্তি ব্যতীত যোগ, জ্ঞান, ধর্ম, সাধ্যায়, তপস্যা, দান ইত্যাদি কোনো কিছুই তাকে সেভাবে বশীভূত করতে পারে না। ভাগবতে আরও বলা হয়েছে, অন্তরে গভীর ভক্তির উদ্রেক না হলে লোম খাড়া হয়ে উঠবে কী করে, হৃদয় কোমল হবে কী করে, আনন্দ অশ্রু পড়বে কী করে, এবং ভক্তি ব্যতীত চিত্ত শুদ্ধ হবে কী করে। অতএব এই হল গভীর বা উর্জিতা ভক্তি। যদি কারও এইরূপ ভক্তি হয়, নিশ্চয় যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। কি অসাধারণ ব্যাখ্যা করলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।